দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 25 গৰাকীকৈ যাত্রীবাহী নাও, 25 গৰাকীকৈ যাত্রী থকা যাত্রীবাহী নাও ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে। আর বর্তমানেও 7 গৰাকী যাত্রী সন্ধানহীন হয়ে থাকার খবর আসছে। নেরানেপেরা বরষুণের পাছতে ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আরেক ব্রেকিং নিউজ মুহূর্ত জানার চেষ্টা করছি, ডর খবর, যাত্রীবাহী নাও ডুবিল এইবার গঙ্গা নদীত। নেরানেপেরা বরষুণের পাছতে ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দশেরাত ভাগ নবলৈ যোৱা বহু ভক্ত সন্ধানহীন হয়েছে নদীত। এটা ডর খবর, গঙ্গার মাজেরে 25 গৰাকীকৈ যাত্রী গৈ আছিল নাওখনে, তার পাছতে ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উমনাথ ঘাটত 25 গৰাকী ভক্ত থকা নাও বাগৰিছে নদীর বক্ষ। বর্তমানও 7 গৰাকী যাত্রী সন্ধানহীন হয়ে আছে। আমি পূর্বতে উল্লেখ করছো 7 গৰাকীকৈ যাত্রী বর্তমান পর্যন্ত সন্ধানহীন হয়ে আছে। পাটনার উমনাথ ঘাটত এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ডর খবর, সন্ধানহীন যাত্রীর মাজত পরিয়ালের মাজত বর্তমান মুহূর্তে হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। দৃশ্যাংশ আছে, আমি পুনে পুনে দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। ঘটনাস্থলীত অব্যাহত আছে SDRF বাহিনীর উদ্ধার অভিযান। দৃশ্যাংশ আহি পড়ছে, এক্সক্লুসিভ দৃশ্যাংশ এই মুহূর্তে দেখার চেষ্টা করছো। যাত্রীবাহী নাও ডুবিছে গঙ্গা নদীত। দশেরাত ভাগ লোবলৈ গৈছিল ভক্তসকল, আর ভক্তসকলে দশেরাত ভাগ লোবলৈ যাওতে এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর 7 গৰাকী যাত্রী বর্তমান মুহূর্তটো সন্ধানহীন হয়ে থাকার খবর আহিছে। 25 গৰাকীকৈ ভক্ত কহিয়াই নিয়েছিল নাওখনে, আর তার পাছতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে। ডর খবর মুহূর্ত জানার চেষ্টা করছো, ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে পুনর্বার। 25 গৰাকীকৈ ভক্ত থকা নাও এবার ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে। 7 গৰাকী যাত্রী বর্তমান মুহূর্তটো সন্ধানহীন হয়ে থাকার খবর আহিছে। আমি এম্বিয়েন্সর সহায়ত দেখাম কেনে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে বর্তমান মুহূর্তে। যাত্রীভর্তি নাও এবার গঙ্গা নদীত ডুবি গেছে। এক অশান্ত জর্জর পরিবেশে বিরাজ করেছে যাত্রীসকলের পরিয়ালের লোকের মাজত বর্তমান মুহূর্তে হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আমি পুনে পুনে দৃশ্যাংশ দেখাইছো কেনে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে। পুরা লোড কইলে রাখে নাই বাবা, পুরা ওভার। ডর খবর, সন্ধানহীন যাত্রীর পরিয়ালের মাজত বর্তমান মুহূর্তে হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। গঙ্গা নদীত পুনর্বার ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। নেরানেপেরা বরষুণ, আর বরষুণের পাছতেই এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমান মুহূর্তে কি পরিবেশে বিরাজ করেছে পোনে পোনে দৃশ্যাংশ দেখাই থাকার চেষ্টা করছো। এক অশান্ত জর্জর পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। 25 গৰাকীকৈ যাত্রী কহিয়াই নিছিল নাওখনে, 25 গৰাকীকৈ যাত্রী আছিল নাওখনে। আমি ফুল ভিজুয়াল দেখার চেষ্টা করি বর্তমান মুহূর্তে কি পরিবেশে বিরাজ করেছে। পরবর্তী পর্যায়ত মন্তব্য আসি পড়ছে, মন্তব্য পুনে পুনে শুনার চেষ্টা করি। বর্তমান মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো, এম্বিয়েন্স দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। পাটনার উমনাথ ঘাটত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এক অশান্ত জর্জর পরিবেশের মাঝে এতিয়া SDRF বাহিনীয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে। ঘটনাস্থলী SDRF বাহিনীর উচ্চপদস্থ বিষয়া গিয়ে উপস্থিত হওয়ার খবর আসছে। যাত্রীবাহী নাও এবার গঙ্গা নদীত ডুবি গেছে। নেরানেপেরা বরষুণ, আর নেরানেপেরা বরষুণের পাছতে এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হওয়ার খবর আসছে। দশেরাত ভাগ লোবলৈ গৈছিল যাত্রীবাহী নাওখনত থকা সকলে, আর ভক্তর এই নাওখন ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে। নদীর বক্ষত ডুবি গৈছে যাত্রীবাহী নাওখন, মন্তব্য আসি পড়ছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকের মন্তব্য আছে, আমি পুনে পুনে ভক্তর মন্তব্য আছে, আমি মন্তব্য শুনার চেষ্টা করি। তার পূর্বে দৃশ্যাংশ দেখাইছো কেনে ধরনের অশান্ত জর্জর পরিবেশে বিরাজ করেছে যাত্রীবাহী নাও ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে। দশেরাত ভাগ লোবলৈ যোৱা ভক্তরে ভর্তি এখন নাও দুর্ঘটনাত পতিত হয়েছে। বর্তমানেও 7 জনকৈ যাত্রী
সাতজনক ভক্ত সন্ধানহীন হয়ে থাকার খবর আসে। গঙ্গার মাজেরে 25 গৰাকী যাত্রী কহিয়াই নিয়েছিল এই নাওখনে, আর ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হওয়ার খবর আসছে। উমনাথ ঘাটত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এক্সক্লুসিভ দৃশ্যাঙ্ক এই মুহূর্তে বিহারের দৃশ্যাঙ্ক দেখাই আছো। মন্তব্য আসি পড়েছে, প্রত্যক্ষদর্শীর মন্তব্য, স্থানীয় লোকের মন্তব্য, কি কয়, কেনেদরে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল, বর্তমান মুহূর্তে কি পরিবেশে বিরাজ করেছে, পোনে পোনে দৃশ্যাঙ্ক দেখাব। দৃশ্যাঙ্ক সমান্তরালভাবে মন্তব্য শুনার চেষ্টা করি। ছ লোক আজি লাপতা SDRF কি টিম যে আমি খুদরপুর সে নিকল গই নাও কি পানি কে মাধ্যম সে নদী কে মাধ্যম সে লোক যা পে জস্ট আনে বালে হ্যাঁ, যে লোকাল গোতাখোর হ্যাঁ আর যে বগল কে নাও বালে হ্যাঁ উন লোকের বচা আর আশা হয় কি যে হ্যাঁ লোক যে হ্যাঁ মিলে। जो टोटल जो आपको बताया कि अभी 6 लोग जो है जी अभी नहीं लापता है, वो लोग नहीं मिल पा रहे जी, और इसका जो नंबर है उसका जो हम लोग सर्च ऑपरेशन करेंगे जी, और नंबर जो है वो चेंज है। 17 लोग की डिग्री थी, 17 लोग नाव पे थे, 30 लोग बताया। हाँ ये जो नंबर है उनकी पूछताछ परिसंख हुए हैं, यहाँ रही है उधर कर रही है। एक बार जब हम लोग सबसे पूछताछ कर लेंगे और ये रेस्क्यू ऑपरेशन जो है कम्प्लीट होगा तब जा कर के कन्फर्म नंबर जो है ना यहाँ से नाई खुला था। हाँ नाई खुलने के बाद वहाँ साइड में जाते हुए वहाँ पे जाकर डायरेक्ट ऑटोमेटिक फंस गया हूँ। कितना आदमी था नाव पर? करीबन 20-25 आदमी ऊपर। तो उसमें तो सब डूब गया है? सब डूब गया। इतना तो मैं देखा नहीं, मेरे यहाँ पे खड़ा था। हाँ तभी कितना डूबा होगा? आज उसमें 5-6 आदमी को मैं देखा ऊपर हाथे से उठा रखा। हाँ 5-6 को बच गया, डूब रहा था तो कर रहा बैठ गया नीचे। तो मतलब 20-25 आदमी डूब गया, मतलब 10 लोग ना डूबा। 15 प्लस रखिए डूबने का, 15 प्लस। हाँ क्या नाम हुआ? चंदन कुमार। आप यहीं के हैं? यहीं के हैं राना भी।